সুকুমার বাবু দাঁড়ান, সুকুমার বাবু খেলা শেষ, দাঁড়ান বলছি, আর এক পাও নড়বেন না সুকুমার বাবু। বিলু, কি হলো? দাঁড়াতে বলছি, দাঁড়াতে পারছেন না। একটা নকল খেলনা পিস্তল দেখিয়ে পাণ্ডব গোয়েন্দাকে ভয় পাইয়ে পালালো। বল, তুই যে একটু মান রাখলি রে, কি কাণ্ড! হ্যাঁ, কিছুক্ষণের জন্য আমরা তো সবাই বিচ্ছু হয়ে গিয়েছে। এই মোটেই না, বিচ্ছু কিন্তু ভূতে ভয় পায়, হ্যাঁ, মানুষে না। কম খাবার খেলে ওইসবই হবে, পেটে যদি খাবার না থাকে হয়তো থাকবেই। চল 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 সব চল চল মানে সুকুমার বাবু তো পালিয়ে গেল। শুধু পালায়নি বাচ্চু, আমাদের বোকা বানিয়ে পালিয়ে গেল। চল ঘরে চল, এই বোকা হওয়াটা সেলিব্রেট করতে হবে না। চ বম্বল, মা নাড়ু লাড্ডু পাঠিয়েছে বাড়ি থেকে, চ গিয়ে সেলিব্রেট করি। বাবলুদা, ঠিক এই কারণে, এই কারণেই তুমি আমার সেই ছোট্টবেলা থেকে আইডল। হ্যাঁ রে, তুই যে হসপিটাল বললে আমি তোর আইডল। চলো সবাই। এই দাঁড়াব, বাবলুদা, তুমি এই বোকা বনে যাওয়াটা নিতে পারোনি না, তাই ম্যানেজ দেওয়ার জন্য এটা নিয়ে মজা করছো। বাবলু, বাচ্চো, তোমাদের কিছু হয়নি তো? না না, আমরা ঠিক আছি, কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন মধুমিতা দি, আপনার উপর তো অনেকজনের নজর আছে। তবে কি সুকুমার বাবু এসব কি ভাবছো বাবলুদা? যেভাবে আজকে সুকুমার বাবু আমাদের বোকা বানিয়ে পালালো, তাতে তো মনে হচ্ছে সবকিছুর মূল সুকুমার বাবুই। চলুন।